হ্যালো, এক্সেল ট্রেনিং ঢাকাতে আপনাদের স্বাগতম। এখন আমি এক্সেল ম্যানেজমেন্ট ট্রেনিং কোর্সের মডিউল 4.33 নিয়ে আলোচনা করব। মূলত এই মডিউলে আমি এক্সেলের ডাটা ট্যাবের মধ্যে হোয়াট ইফ অ্যানালাইসিস এর মধ্যে সিনারিও ম্যানেজার নিয়ে আলোচনা করব। তো চলেন তাহলে শুরু করা যাক। সিনারিও ম্যানেজারের জন্য এটার আমি একটা শর্টকাট এখানে এনে রেখেছি, অল্টার এ ডাব্লিউ এস। তো আচ্ছা, এর আগে আপনাদেরকে একটা ধারণা দেই যে সিনারিও ম্যানেজারটা কি বা এটা আপনাকে কিভাবে সাপোর্ট দিতে পারে। তো সিনারিও ম্যানেজারটা হচ্ছে, উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে সাপোজ আপনি এই মুহূর্তে খুলনায় আছেন। তো খুলনায় আপনি সেখানে একটা কোম্পানিতে আছেন যেখানে আপনি মান্থলি স্যালারি 40,000 টাকার মতো ড্র করছেন। আচ্ছা, তো এখানে আপনার একটা লিভিং কস্ট আছে, সেই কস্টটা আমি এখানে জাস্ট দিয়েছি। আপনার মান্থলি যে লিভিং কস্ট সেটা আসছে 28,000 টাকার মতো। এরপরে যে টাকাটা থাকছে সেটা আপনি সেভিংস হিসাবে রেখে দিচ্ছেন। তো এখন করে হঠাৎ আপনার কোম্পানি আপনাকে জানালো যে আপনাকে ঢাকা অথবা সিলেটে যেতে হবে। তো এই দুই জায়গাতেই মূলত আপনার লিভিং কস্টটা একটু বেশি। তো আপনি এটা ক্যালকুলেশন করার জন্য, অর্থাৎ এই যে লিভিং কস্ট ক্যালকুলেশন, কম্পারেটিভলি ক্যালকুলেশন যেটা, এটা করার জন্য আপনি কি করলেন, মাইক্রোসফট এক্সেলে এসে হোয়াট ইফ অ্যানালাইসিসে এসে সিনারিও ম্যানেজারের সাপোর্ট নিলেন। তো আমরা এখন সেটাই করব আর কি। জাস্ট এখানে সিনারিও ম্যানেজারের উপর ক্লিক করব। এটার জন্য অল্টার এ ডাব্লু অ্যান্ড দেন এস, দেখেন সিনারিও ম্যানেজার এটা আপনার সামনে হাজির হয়েছে। তো আমি একটু আগে এটা উদাহরণ হিসেবে করেছিলাম, এটার জন্য আমি এটা ডিলিট করে দিচ্ছি যাতে করে নতুনভাবে করা যায়। আচ্ছা, তো এটা সবকিছু করার আগে আমরা একটা কাজ করে নেব, সেটা হচ্ছে যে আমরা এই প্রত্যেকটা সেলের এখন এই মুহূর্তে অ্যাড্রেস দেখতে পাচ্ছি। দেখেন এটা কিন্তু অ্যাড্রেস দিয়েছে, এগুলি কিন্তু অ্যাড্রেস দিয়েছে। তো আমি চাচ্ছি এই সেলগুলির একটা নাম দিতে, এবং সেটা নামটা হবে সিলেক্টেড অবস্থায় যতটুকু থাকবে সেই সিলেকশন নেম। অর্থাৎ এই সেলটার নাম হবে মান্থলি স্যালারি, এই সেলটার নাম হবে হাউস রেন্ট, এই সেলটার নাম হবে গ্রোসারি। তো এটা করার জন্য আমি কি করব, এই টিউটোরিয়ালটা আমি আপনাদেরকে আগেই দিয়েছিলাম যে কিভাবে নেম অ্যাসাইন করতে হয়। তো যাই হোক, এটা এখন আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। এটা সিলেকশন করে দিলাম, সিলেকশন করার পরে কন্ট্রোল চেপে ধরে এইখান থেকে শুরু করে একেবারে নিচ পর্যন্ত আসলাম, এরপরে ছেড়ে দিলাম, আবার কন্ট্রোল চেপে ধরে এইখানে ক্লিক করে এই পর্যন্ত আসলাম। অর্থাৎ আমি আমার টোটাল ডাটাটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে যাওয়ার পরে ফর্মুলা ট্যাবের মধ্যে গিয়ে ক্রিয়েট ফ্রম সিলেকশন জাস্ট এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে ঠিক যে অবস্থায় আছে লেফট কলাম, এই কলামের নামটা হবে নাম, এই সেলগুলির নাম হবে লেফট কলাম অনুযায়ী, এটার জন্য এটাতে সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে যদি আমি এখানে ক্লিক করি, দেখেন এটা কিন্তু নাম পেয়ে গিয়েছে, এটা কিন্তু একটা নাম পেয়েছে। তো যাই হোক, এখন চলেন আবার আমরা সিনারিও ম্যানেজারের অংশে ফিরে আসি। এটা করার জন্য আমরা কি করব, অল্টার এ ডাব্লিউ এস, অল্টার এ ডাব্লিউ এস, দেখেন সিনারিও ম্যানেজারটা আপনাদের সামনে চলে এসেছে। তো প্রথম যেটা করব, আমরা এক একটা শহরের নাম হিসাবে এক একটা সিনারিও তৈরি করব, শেষে গিয়ে আমরা কি করব, কম্পারেটিভলি সামারিটা দেখব। তো চলেন যাই, এটার জন্য আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে সাপোজ প্রথম যে শহরের সিনারিওটা করব সেটা খুলনা, কে এইচ ইউ এল এন এ, যেটা অলরেডি আমাদের সামনে আছে। আচ্ছা, চেঞ্জিং সেল, চেঞ্জিং সেলটা হবে নন ক্যালকুলেটিভ সেল। অর্থাৎ এখানে এই দুটো হচ্ছে আমার ক্যালকুলেটিভ সেল। কিভাবে বুঝলাম, এটা আমার ফিক্সড, আমি হাতে লিখে দিয়েছি, এগুলিও কিন্তু ফিক্সড বা আমি হাতে লিখে দিয়েছি। এখানে কি করেছি, 28,000 করার জন্য আমি এইগুলিকে যোগ করে এখানে দেখিয়েছি, যার জন্য এটা একটা ক্যালকুলেটিভ সেল। আচ্ছা, নিচেরটা সেভিংস দেখানোর জন্য কি করেছি, এই 40 থেকে এই 28 বাদ দিয়েছি, এখানে আমি 12 পেয়েছি, তো এটাও একটা ক্যালকুলেটিভ সেল। তো চেঞ্জিং সেলটাকে আমরা সবসময় নন ক্যালকুলেটিভ সেলগুলিকেই এখানে মেনশন করে দেবো। তো আমাদের নন ক্যালকুলেটিভ সেলটা হচ্ছে এখান থেকে এইটা, কমা এইটা, কমা। আচ্ছা, এটাকে আমরা কমা না দিয়ে যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে আমরা ডিলিট করে দিয়ে এখানে এসে ড্র্যাগ করে এই পর্যন্ত দেখিয়ে দিতে পারি। তাহলে আমাকে আর কমা কমা দিয়ে এই পর্যন্ত আসতে হবে না। আসার পরে কমেন্ট চাইলে আপনি নিজেই কমেন্ট করতে পারেন, আর এখানে ঠিক যে অবস্থায় যা আছে সেই অবস্থায় রেখে আমরা ওকে করে দিলাম। আচ্ছা, ওকে করে দেওয়ার পরে ভ্যালুগুলি এখান থেকে সে নিয়ে নিয়েছে। তো যেহেতু এটা খুলনার ভ্যালু, যার জন্য যেটা নিয়েছে সেটা সবকিছুই ওকে আছে। দেওয়ার পরে আমি
ওকে দিলাম। আচ্ছা আমার খুলনার সিনারিওটা তৈরি হয়ে গেল। এরপরে আমি যেটা তৈরি করব সেটা হচ্ছে ঢাকার জন্য একটা সিনারিও তৈরি করব, ডিএইচএ কে এ ঢাকা। ঢাকার জন্য চেঞ্জিং সেলগুলি যে অবস্থায় আছে সবই সেই অবস্থায় থাকবে এবং ওকে করব। আচ্ছা এখানে যে চেঞ্জটা হবে, তো ঢাকায় যদি আপনি একটা বাসা নিতে চান, আপনার ঢাকা বাসা ভাড়া মিনিমাম 14 থেকে 15 হাজার টাকার মতো খরচ হবে। গ্রোসারিটা যেমন আছে বলা যায় অনেকটা তেমনই থেকে যেতে পারে বা একটু বাড়তে পারে, তো সেক্ষেত্রে আমি এই গ্রোসারিটাকে 7000 করে দিলাম। আচ্ছা ইউটিলিটি বিলটা কখনোই 2000-এ আপনি পারবেন না, ইউটিলিটি বিল আপনার 4000-এ মিনিমাম চলে আসবে। আচ্ছা এরপরে টেলিকমটা যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকবে। এডুকেশন, এডুকেশনটা ঢাকাতে অনেক বেশি, এক্ষেত্রে আপনি ধরে রাখেন আপনার বাচ্চাদের এডুকেশনের জন্য 4500 থেকে 5000 টাকার মতো খরচ হতে পারে, আমি 4500 লিখলাম। আচ্ছা এন্টারটেনমেন্ট, এখানেও এন্টারটেনমেন্ট অবশ্যই বেশি, এখানে আমি 3000-এর জায়গায় 4000 করলাম। কনফারেন্স ঢাকা শহরে অনেক বেশি, এটার জন্য আপনার মিনিমাম 3000 টাকা কনফারেন্স দরকার হবে। ওকে করলাম। ওকে করার মাধ্যমে আমি ঢাকার সিনারিওটা তৈরি করে ফেললাম। আচ্ছা এরপরে আমি যেটা করব, আরেকটা শহর যেটা যেখানে আমাকে ট্রান্সফার করা হয়েছে সেটা হচ্ছে সিলেট। তো আমি অ্যাড দিলাম, অ্যাড দিয়ে এখানে নাম দিলাম সিলেট, SYLHET সিলেট। সব কিছু ঠিকঠাক রেখে জাস্ট ওকে কনফার্ম করলাম। ওকে করার পরে হাউস রেন্ট সিলেটেও কোনো অংশে কম নয় এবং এখানে 15000 টাকার মতো হতে পারে। গ্রোসারি বিল যেটা আছে সেটাই থাকবে, ইউটিলিটি বিল এখানেও অনেক বেশি, এখানেও 3000 টাকার মতো। টেলিকম যে বিলটা, টেলিকম বিলটা কম ঠিকই থাকবে। এডুকেশনটা এখানে একটু ও কম হতে পারে, কারণ ওখানে প্রাইভেট ইউনিভার্সিটি বা সরকারি স্কুল কলেজ পাশেই আছে, হয়তো বা আপনার এডুকেশনটা 1500 টাকার মতো আসতে পারে। এন্টারটেনমেন্ট যেটা, এন্টারটেনমেন্টটা এখানে সেমই থাকবে, কনভেন্সটা আপনার একটু বাড়তে পারে। এখানের জন্য কনফারেন্স যেটা আসবে সেটা হচ্ছে, এটা অফিসের পাশেই আপনাকে বাসাটার অ্যাকোমোডেশন বাসা খুঁজে পেয়েছেন অনেকটা এরকম ব্যাপার, তো এখানে আপনি কনফারেন্সটা ধরে নিলেন 1500 টাকা। আচ্ছা হওয়ার পরে ওকে কনফার্ম করলেন। এখন দেখেন আপনার হাতে তিনটা শহরের সিনারিও চলে এসেছে, অর্থাৎ আপনার তিনটা শহরে থাকার জন্য তিনটা লিভিং কস্ট চলে এসেছে। এখন আপনি কি করবেন, কিচ্ছু না, শুধু সরাসরি সামারিতে ক্লিক করবেন। সামারিতে ক্লিক করার পরে সে আপনাকে দুটো অপশন দেবে, একটা হচ্ছে সিনারিও সামারি আর একটা হচ্ছে সিনারিও পিভট টেবিল রিপোর্ট। অর্থাৎ এই সামারিটাকে আপনি দুইভাবে দেখতে পারেন, একটা সিনারিও সামারি আর একটা সিনারিও পিভটের মাধ্যমে। তো সাধারণত সিনারিও সামারিটাই মোস্ট অফ দ্য ক্ষেত্রে প্রিফার করা হয়ে থাকে, আপনি চাইলে সিনারিও পিভটের মাধ্যমে ওটা দেখতে পারেন। আচ্ছা রেজাল্ট সেল, রেজাল্ট সেলটা কেমন হয়ে থাকে, সাধারণত রেজাল্ট সেল হিসাবে আমরা যে সমস্ত ক্যালকুলেটিভ সেল আছে সেই সেলগুলিকে আমরা রেজাল্ট সেল হিসেবে রেখে দেব। তো দেখেন এখানে E18 মানে এই সেলটা এবং তারপরে E19 এই সেলটাকেই রেখেছি, দুটোই ক্যালকুলেটিভ সেল। রাখার পরে আমি ওকে কনফার্ম করলাম। ওকে কনফার্ম করার পরে আপনার সামনে পুরো একটা সামারি, সিনারিও সামারি চলে আসলো। অর্থাৎ দেখেন এখান থেকে আপনি খুব সহজেই একটা ডিসিশন নিতে পারছেন, সেটা হচ্ছে যে আপনি এই মুহূর্তে খুলনায় আছেন, সেই খুলনাতে আপনার 12000 টাকার মতো সেভিং হচ্ছিল, কিন্তু যদি কিনা আপনাকে ঢাকায় পাঠানো হয় তো সেক্ষেত্রে আপনার মাত্র 1000 টাকা সেভিং হবে। সেই তুলনায় আপনি যদি সিলেট যান হয়তোবা খুলনার মতো অতটা সেভিং হবে না, বাট আর একটু ঢাকা থেকে সেভিংটা একটু বেশি হবে। তো এখান থেকে আপনি খুব সহজেই ডিসিশন নিতে পারছেন যে আসলে আপনি কোন শহরে আপনার ট্রান্সফার সেটা নিতে চাচ্ছেন। তো এটাই হচ্ছে মূলত সিনারিও সামারির কাজ। তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।